হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা ধামাকার কাপল ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো পার্ট টার্ট নয়, আজকের ভিডিওটা একদম ধামাকার একটা কাপল সিনেমা হলের ভিডিও। তোমরা অনেকে কিন্তু যৌবনে চালাবিটাতে পার্কে যাও, অনেক হোটেলেও যাও, কিন্তু এই যে কাপল সিনেমা হলের মধ্যে কি হয় সেটা তোমরা একবার গেলেই বুঝতে পারবে। কোন সিনেমার হল আর টিকিটের প্রাইস কত আর কোথায় সিনেমা হলটা, এটা আমি সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন দেব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো সিনেমা হলের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলি। তো ফাইনালি সিনেমা হলের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ লালি সিনেমা হল। আর ভেতরে যাব, টিকিটটা কাটবো। এদের তো টিকিট কাটা হয়ে গেছে, আসো খেলবো। খেলা তো হবে, এখানে খেলা করতেই তো সবাই আসে। কাপলটা তো এখানে শরীরে জ্বালা মিটাতে আসে। বক্স সিট গুলো এত সুন্দর করে কেন বানানো হয়েছে সিনেমা হলের মধ্যে? এখানে কিন্তু সবাই খেলতেই আসে। দেখো এত সুন্দরভাবে সাপোর্ট করা বক্স সিট গুলো, কোনো নোংরা নেই এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঘেরাঘেরিও লাগবে না। অন্যান্য সিনেমা হলের যেরকম ঘেরাঘেরি ব্যবস্থা নিজেরাই বানিয়ে নিয়েছিল, এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। এতটা উঁচু সাপোর্ট দেয়া, দুজন বসে থাকলে কেউ কাউকে দেখতেই পাবে না। সামনে আদার্স জায়গা আছে, ওটা কাপলদের জন্য নয়। এই যে বক্স গুলো দেখতে পাচ্ছ, এগুলো টোটালি বক্স গুলো কাপলদের জন্য। তো সবাই খেলা করার জন্য রেডি হচ্ছে। রুকো যারা, সবার করো। এই সিনেমা হলে টিকিট প্রাইস অনেক রকম আছে, 170 আছে, 140 আছে। তো তোমরা যারা কাপল আছো, তোমরা যদি কাপল নিয়ে কেউ যাও তাহলে 140 টাকাটাই কাটবে, কারণ সেখানে কিন্তু তোমরা তোমাদের ফুল রোমান্স করতে পারবে। আর 170 টাকাটা কিন্তু শুধু এসি, আর 140 টাকাটা একদম ফুল রোমান্স। তোমাদেরকে এসির ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এসি হলো জাস্ট কিসিং টাচিং, সেখানে কিন্তু তোমরা অন্য কোনো কিছু করতে পারবে না, আরামসে বসে তোমরা সিনেমা দেখতে পারবে। আর যারা করতে আসবে, শরীরে জ্বালা মিটাতে আসবে বলে মনে করছো, তাদের ক্ষেত্রে বলছি তোমরা 140 টাকাটাই কাটবে, সেখানে নন এসি আছে। আর এই সিনেমা হলটা বারাসাতে লালি সিনেমা হল হেলাবরতলার ওখানেই, একদম রোডের ওপরেই সিনেমা হলটা। তোমাদের চিনতে জানতেও কোনো অসুবিধা হবে না। আর আবার অনেকে আছো, তোমরা বলো যে মুখ কেন দেখাচ্ছো, এখানে কেন যাও? তো সেই সমস্ত ভাই বোনদের বলছি, আমি যদি সেখানে না পৌঁছাই, এই সাবজেক্টের যে ভিডিওগুলো করি সেখানে না গেলে তোমাদেরকে এত সুন্দরভাবে ক্লিয়ার দেখাবো কী করে, আর ভিডিওগুলো বানাবো কী করে বলো তো? এত ইনফরমেশন দিয়েও তোমরা আমাকে গালাগালি করো, আমার কিন্তু তাতেও কিছু যায় আসে না। দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে ক্লিয়ার কে দেখায় বলো তো? এইরকম ভেতরে হয়তো আমি ছাড়া কেউ দেখায় না। সিনেমা টাইম হয়ে গেছে আর সময় নষ্ট করেও লাভ নেই, তাই গুটি গুটি পায়ে সব কাপলরা এবার হলের মধ্যে প্রবেশ করছে। তোমরা তো অনেকের কাপল সিনেমা হলের ভিডিওগুলো দেখো, তাদের ভিডিওতে যে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পাও, তার থেকে আমার ভিডিওটা দেখে তোমরা যে ইনফরমেশনগুলো পাও, এইরকম ভিডিও হয়তো তোমরা কোনো ভিডিওতেই পাবে না। সিনেমা হলের ভেতরে কাপল জোন আছে, সেখানে যাই, বক্স সিটে বসে, তাদের পাশে বসে আমি সমস্ত কিছু ইনফরমেশন সেখান থেকে পুরো একদম গোপন ক্যামেরার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাই, যা অন্যান্য কোনো ইউটিউবাররা তোমাদেরকে হয়তো এই ইনফরমেশনগুলো দিতে পারবে না। তোমাদের সুবিধার্থে যেটুকু ইনফরমেশন দেওয়ার সেটুকু দিলাম। তো আর বেশি বড় করছি না ভিডিওটা, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।